हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के आमी एक नतून विषय निये हाजिर हलम। विषयटी हलो जरा नतून तादेर जन्य आर जरा पुरान तादेर कथा कि बोलबो, तारा तो अवश्य सब समय जेने आसछे एगुलो। तो डिम निये ए भिडियोगुलो सबाई जानते चाय, सबाई आग्रही बोध करे, तो सेटाई आज के आमी निये आसलाम। जे दुइटा डिम, डिमेर पार्थक्य, दुइटा डिम निये आसलाम। जे एकटा डिम जमे नाई সেটা কিন্তু আমি বুঝতে পারছি, আগের ডিম জমে গেছে। তো কিভাবে বুঝবো যে ডিমটা জমছে এবং কিভাবে বুঝবো যে ডিমটা জমে নাই? তো পাঁচ দিনের মধ্যেই যে ডিমটা জমার সেটা রক্ত হয়ে যায়, রক্তনালী আসে ডিমের, এখানে রক্তর মতো ইয়ে থাকে, রেগরেগ থাকে। আর যেটা জমে নাই সেটা লাইট দিয়ে দেখতে হবে। এখন আমি আপনাদের একবারে হাতে কলমে দেখাই দিব যে কোন ডিমটা জমছে এবং কোন ডিমটা জমে নাই, কিভাবে দেখতে হবে আমার। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে ডিমটা, এটা আপনার পাঁচ দিনের ডিম, এই যে জমে গেছে রক্তটা দেখা যাচ্ছে, এবং এই যে মাঝখানে একটা লাল দেখা যাচ্ছে, এটা কিন্তু টিকটিক করতেছে, জীবিত নড়াচড়া করতেছে, ডিমটা জমতেছে, বাচ্চাটা হইতেছে। তো এই যে এইভাবে লাইট দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আলোর মধ্যে থাকলে হবে না, একটু অন্ধকারের মধ্যে আসলে পুরাপুরি স্পষ্ট দেখা যাচ্ছে। তো স্পষ্টর ক্ষেত্রে আমি একটু রুমে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এই ডিমটা জমে নাই। তো আমি কিন্তু পাঁচ দিনের মাথায় বুঝতে পেরে গেলাম যে ডিমগুলো জমে নাই। এভাবে টেস্ট করে দেখা গেছে, অযথা কবুতরকে বসায় রাখবো এই 18 দিন, কবুতরগুলো উম দিতেছে, অথচ আমার ডিমটা কোনো ফলই আসলো না, কোনো লাভই হলো না। তো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, তো এই ভুলটা করবেন না। তা দেখা গেছে 18 দিন কবুতর শুধু শুধু বসে থাকবে। তো এই যে দেখছেন যে এটার মধ্যে কিচ্ছুই নাই, শুধু কুসুমটা লড়তেছে, যত বাইরে ঘুরেতেছি কুসুমটা লড়তেছে, কোনো ডিমের কোনোভাবেই ডিমটা জমে নেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।